মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আর আজকে একটা নতুন দিন এবং নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আর আজকে তো আমরা ভাবছি আমি শাড়ি পরেছি কেন, হ্যাঁ সচরাচর কিন্তু আমি শাড়ি পরি না, কোনো কারণ আছে বলেই শাড়ি পরেছি। আর আজকে শাড়ি পরার কারণ হচ্ছে আজকে আমার মামার বড় ছেলের বিয়ে, আর আমার মামার বাড়ি হচ্ছে ওই আমার বাপের বাড়ি ওখানে। চলো তাহলে বিয়ে বাড়িতে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। আজকের ব্লগটা কিন্তু তোমরা সবাই সম্পূর্ণ দেখো, দারুণ ইন্টারেস্টিং হতে পারে। বাড়ি থেকে বেরিয়ে পড়লাম, অটোতে উঠলাম, তারপরেই মেট্রো, আবার অটো করে পৌঁছে গেলাম বাড়িতে। আর বাড়িতে যেতে বেশিক্ষণ সময় লাগে না, অটো করে যদি যাই তাহলে মোটামুটি 1 ঘন্টা 20 মিনিটের মধ্যে আমি বাড়িতে পৌঁছে যাই। এই জাস্ট বাড়িতে এলাম, একটু গেছিলাম পুজো বাড়িতে, এই জাস্ট বাড়িতে এলাম, এবারে যাচ্ছি খেতে। 3টে অলরেডি বেজে গেছে, চলো দেখি খাওয়াতে কি কি আছে দেখাই। এখন যাচ্ছি খেতে কমিউনিটি হলে দুপুরবেলার খাবার, অলরেডি 3:30 বাজে, দেখি খাবারে কি কি বানিয়েছে দুপুরের খাবার। উপরে খাওয়া দাওয়ার আইটেম এবং নিচে বিয়ে, জাস্ট এই জায়গাটা বিয়ে হবে এবং এই জায়গাটা কিন্তু কোণে বসবে বিয়ের পর। খেতে বসেছি কিন্তু যারা খাবার দিচ্ছিল তারা এখন খেতে বসেছে, সেই জন্য এখন আমরা ওয়েট করছি। 3:30 বাজে, কতক্ষণ আর ওরাই ওয়েট করবে। এখন মেকআপ আর্টিস্ট, মেকআপ আর্টিস্ট এখন মেকআপ করাচ্ছে। চল চলে গেলাম রেডি ফর বিয়ে বাড়ির সাজ। আর দুপুরবেলার পর থেকে আর আমি ব্লগ করতে পারিনি, কারণ খাবার ওখানে গেছিলাম খেয়েটে, তারপরে একটু বিয়ে বাড়ি গেলাম মামির বাড়ি। ওখান থেকে ওদের সঙ্গে দেখা করার পর বাড়িতে এসে একটু ঘুমিয়ে পড়েছিলাম, একটু পাওয়ার ন্যাপটা নেওয়ার খুব দরকার ছিল, মাথাটা যন্ত্রণা করছিল। আর আমি এখন সেজে গুজে রেডি হয়ে গেছি, মাও সেজে গুজে রেডি হয়ে গেছে। আর কেমন সেজেছি দেখো, এই যে এই শাড়িটা পরেছি, আর এই যে আমি সেজেছি, কেমন লাগছে একটু বলে দিও কিন্তু কমেন্ট করে। সব সেজে গুজে এখন রাত্রি 10টার সময় যাচ্ছে সব। এই যে এখন সময় হলো রাত্রি 10টা বাজে, বরের বোন দেখো কি মেকআপ দিয়েছে ভাই, ঝিঙ্কু লাগছে ঝিঙ্কু। অনেকটাই লেট হয়ে গেল, আরে ঢুকে পড়েছি বিয়ে বাড়ি। সামনেই দেখলাম বর বউ শুভদৃষ্টির পরে এখন ফটো তোলার সেশন চলছে, এবারে যাই দেখি খেয়ে আসি কোথায় স্টার্টার আছে দেখি। স্টার্টারে কি আছে রে, কি ফিশ বল, আর এটা চিকেন পকোড়া, চিকেন পকোড়া ফিশ বল, আর এখানে কফি। এখন সব ঢঙ্গিরা মিলে ফটো তোলার সেশন চলছে, বাট আমি তো এখানে ভিডিও করছিলাম ওরা তো বুঝতে পারছিল না, ওরা না বসে বসে পোজ দিচ্ছে। তারপরে যখন আমি বললাম যে এটা ভিডিও হচ্ছে তোরা ভিডিও কর মানে পোজ দিস না, তখন ওরা চমকে গেছে। এই যে দেখো এখন সব চমকে গেছে, ও আমি ভাবলাম এটা ফটো তোলা হচ্ছে, কিন্তু না এটা ফটো তোলা হচ্ছে না, এটা হচ্ছে ভিডিও। তারপরে সবাই এসে মোটামুটি আমরা সবাই খুব আনন্দ করেছিলাম, একটুখানি সময়ের জন্যই ছিলাম, বেশিক্ষণ ছিলাম না, তবুও প্রচুর আনন্দ করেছি কিন্তু আমরা এই বিয়ে বাড়িতে। আরে কেনা কে চাতে হো, তাহলে কেমন লাগছে আজকে তোমার এই বিয়ে বাড়িতে? অসাধারণ, খুব সুন্দর। আর আমার মোবাইল থেকে ফটো তুলে কেমন লাগছে? আরো ভালো, খুব ভালো। আলট্রা প্রো ম্যাক্স, আলট্রা প্রো ম্যাক্স কেমন লাগে? গ্রাম বেশি সুন্দর, ফটো কাটি সাবস্ক্রাইব করে দাও সবাই, এটা যে চ্যানেলটাকে, আর সবাই পাশে থেকো, অনেক 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 সাপোর্ট করো, আরো নতুন নতুন ইউনিক ভিডিও আসবে যেটা দেখে সবাই অবাক হয়ে যাবে। এটা হলো পূজা আর বাপ্পা, আমার কাকার মেয়ে এবং তার জামাই, তো এরা এসেছিল, এদের একটা ছোট্ট কিউট বেবি আছে, মানে ছেলে বড় হয়ে গেছে এখন মোটামুটি 2 বছর বয়স। ওই পাপানকে আনিনি, তাই জিজ্ঞাসা করছিলাম, ওর শরীরটা খারাপ বলে আনতে পারিনি। ফাইনালি উপরে চলে এসেছি খেতে, আর খাওয়ার এখানে ছিল নান, তারপর ডাল মাখানি, বাটার ফ্রাই, এটা সালাড, আর ছিল পিস পোলাও, আর সাথে ছিল চিকেন কষা, আর ছিল চাটনি, পাঁপড়, মিষ্টি, আইসক্রিম, আর হাজমোলা। আজীব জানওয়ার হে কিতনা ভি খায়ে ভুকা হি রহতা হে, আস্তে মিমি আস্তে।
তোকে দিয়ে রিলস বানাবো।